স্বাগত সবাইকে সুবর্ণা রেশেলে একটি নতুন পর্বে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডাব এবং চিংড়ি মাছের একটা রেসিপি। অনেকে একে নারকেলের পেটে চিংড়ি মাছ বলে থাকে, আবার ডাব চিংড়ি বলে থাকে। আমার ছেলে বেশ কিছুদিন আগে আমার মায়ের কাছে গল্প শুনেছে, ওনরা নাকি আগে ধান সেদ্ধ করতো, ওই ধান সেদ্ধ করার সময় এই ডাব চিংড়ি রান্না করতো। সেই থেকে ছেলে শুরু হয়েছে, মা তুমি কি পারো, তুমি কি পারো, আমাকে একটু করে দাও। ছেলের আবদার মিটাতে আজকে তাই ডাব চিংড়ি রান্না করছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আপনারা ইউটিউবে এই ডাব চিংড়ির অনেক রেসিপি পেয়ে যাবেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা দেখতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চিংড়ি রান্না করতে আমি এখানে দুটো ডাব নিয়েছি, কিন্তু এই ডাবটার ভিতরে নারকেল হয়েছে কিছুটা, যার কারণে আমি এই ডাবটাই নিব। আর এটার ভিতর কোনো নারকেল হয়নি তাই এই ডাবটা নিব না। আর আছে চিংড়ি মাছ, পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন বাটা আছে 1 কাপের মতো, 2 টেবিল চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, আছে কাঁচা লঙ্কা, দারচিনি এবং এলাচ আছে, গোটা দিয়ে দেবো আমি, শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিয়েছি, লবণ হলুদ, আর আছে তেজপাতা, আর শুকনো খোলায় টেলে রাখা জিরা এবং গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেবো। আর এখানে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আছে কালারের জন্য দেব আমি, আর দেব সয়াবিন তেল। ডাবের মুখটা আটকে দেওয়ার জন্য এখানে আটা গুলে নিয়েছি, কিভাবে মুখ আটকায় আপনারা দেখুন। আমি এবার ডাব চিংড়ি রেডি করছি রান্না করার জন্য। ডাবের ভিতর যে চিংড়ি মাছটা দেব, সেই চিংড়ি মাছ দেওয়ার জন্য আমি আগে চিংড়ি মাছের ভিতর সব মশলা মিশিয়ে নিচ্ছি। আগে থেকে মেপে রাখা পেঁয়াজ রসুন আর এই কাঁচা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দেব। আদা বাটা, জিরা বাটা, মেপে রাখা সব মশলাগুলো, আমি ছোট ছোট করে কিছু চইঝাল কেটে রেখেছি। এগুলো চইঝালের একদম কচি ডালগুলো আমি এগুলো নিচ্ছি কিছু। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার। এই চিলি পাউডারটা তো ঝাল হয় না, এটা শুধু কালারের জন্য ব্যবহার করা হয়। দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরার গুঁড়ি 1 চামচের মতো দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনিয়া তেলে ভেজে গুঁড়ো করে রাখা হয়েছে তাই। আর দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল আমি এখানে ব্যবহার করব 1/2 কাপের মতো। সবগুলো উপাদান আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছটা সব মশলা মেখে নিয়েছি, এবার ডাবের ভিতর কিভাবে চিংড়ি মাছ দিচ্ছি আপনারা দেখুন। ডাবের ভিতর যে জলটা আছে আমি জলটাকে আলাদা করে নেবো আগে। অনেকটাই আলাদা কোনো জল এর ভিতর দেওয়া লাগবে না। আমি ভিতরে যে নারকেলটা হয়েছে আপনারা একটু দেখুন, এই যে
আমি নারকেলটা ভিতরে এরকম কুড়িয়ে নিয়েছি, সব নারকেলটুকুই কুড়িয়ে নেওয়ার পরে এবার চিংড়ি মাছগুলো একে একে সব ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন এই মুখটা আমি একটু ছোট রেখেছি, কিন্তু চিংড়ি মাছ দিতে আমার কোনোই অসুবিধা হবে না। আপনারা দেখুন কীভাবে ঢুকে যাচ্ছে, আমি সব চিংড়ি মাছ এবং মশলাটুকু এর ভিতর দিয়ে দিচ্ছি। আমি নারকেলের ভিতর চিংড়ি মাছ এবং মশলাটা পুরোটুকুই নিয়ে নিয়েছি। এবার আমি সিলগালা করার মতো এটাকে আটকে দেব। যে আটাটা গুলে রেখেছি এভাবে পুরো নারকেলটাকে আপনারা আটকে দিবেন, কেননা এটা হচ্ছে ভাপে সেদ্ধ হবে। এই ডাব চিংড়িটা কারেন্টের চুলায় করা যায় না, কিন্তু কাঠের চুলায়, গ্যাসের চুলায় এবং ওভেনে করা যায়। আমি চুলাটা অন করে ডাবটাকে চুলায় বসিয়ে দিলাম। এবার 45 মিনিট মতো এটাকে রান্না করে নেব। চুলার জাল যতক্ষণ জ্বলবে ভিতরে, সেই হিটেই রান্নাটা হয়ে যাবে, ডাব চিংড়ি রান্নাটা। আমার কতক্ষণ লাগলো রান্নাটা করতে আমি আপনাদের পরে বলে দিচ্ছি, যদি 45 মিনিটে না হয় তাহলে কত সময় আমি রান্নাটা শেষ করলাম সেটা বলে দেবো আপনাদের। ডাব চিংড়িটা এখনও চুলার উপরেই আছে, কিন্তু আমি এটাকে 50 মিনিট রান্না করে নিয়েছি। একটু পরে আমি এই চিংড়ি মাছটা এখান থেকে ঢেলে আপনাদের দেখাবো। অন্তত 20 মিনিটের মতো আমি এইভাবে রেখে দেব, যাতে ভাপে আর একটু ভিতরে ভালো করে রান্নাটা হয়। কিন্তু চুলায় কোনো জাল নেই, আমি জাল ছাড়াই এটাকে এভাবে রেখেছি। ডাবটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার এই ডাবের ভিতর থেকে চিংড়ি মাছটা বের করে নেব। ডাবটাকে আমি চুলা থেকে নামানোর পরে এবার এটাকে উপর থেকে খুলে নেব। মুখটা একটু যদি বেশি বড় করে দেখুন, এই যে ধোঁয়া উঠছে এখনো, মুখটা যদি একটু বড় করে কেটে নিতাম তাহলে আমার বের করতে বেশি সুবিধা হতো। এখনো অবশ্য বের করা যাবে, যাবে না এমন না, আমি একটু আর একটু কেটে নিলেই বের করা যাবে। তো আমি এটা বাড়িতে বের করে আমি আপনাদের পরে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজার খাবার ডাব চিংড়ি। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।